নমস্কার সবাইকে, দা বঙ্গু ক্রীড়া চ্যানেলে সবাইকে স্বাগত। সো আজকে আমি কোনো রকম বুক রিভিউ নয়, আজকে আমি নিয়ে এসেছি বুক হল। আমি প্রচণ্ড খুশি যে প্রচুর বই আমি কিনেছি। ও সবার প্রথম কি খাওয়া দাওয়া দিয়ে শুরু করব? তো চলো সবার প্রথম খাওয়া দাওয়া দিয়েই শুরু করি। তো সবার বই প্রথম যে বইটা আমার কাছে আছে, এটা আমি বই টই থেকে নিয়েছি। এটা হচ্ছে সন্দীপ দাসের লেখা বিরিয়ানি হয়তো তোমারই জন্য। সো আই ডোন্ট নো, আশা করি এটার মধ্যে মানে এটার এখন মানে বইটা আমি বই টইতে দেখলাম এবং বিরিয়ানি দেখেই আমি বইটা কিনে ফেলেছি। তো বিরিয়ানি হচ্ছে আমাদের সবার সকলের খুব ফেভারিট। তো আশা করি এই বইটাও এইরকমই কিছু একটা নিয়ে গল্প। তো এটা আমি নিয়েছি, সেটা হচ্ছে তন্ময় নন্দীর লেখা নির্মুখতা। এটা আমি নিয়েছি হচ্ছে পালক পাবলিশার্সের ওয়েবসাইট থেকে গিয়ে, এবং সেই অনুযায়ী আপনারা বলতে পারেন এটা পালক। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা। পেছনটি পড়ে যেটুকুনি জেনেছি সেটা হচ্ছে এটি একটি রহস্য উপন্যাস। বইটা পড়ার ইচ্ছা রইল কি আছে জানার জন্য। নেক্সট যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে দেবাশিস দাসের লেখা নাগরাজের ডেরায় সময় যাত্রী। এই বইটা এটিও হচ্ছে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত। বইটির মধ্যে কি আছে না আছে আমি জানি না, তবে এই প্রচ্ছদটি দেখে আমার মানে অলঙ্কর বা প্রচ্ছদ যেটাকেই বলা হয় মানে ফার্স্ট কভার পেজটা দেখে আমার খুব পছন্দ হয় এবং সেই অনুযায়ী আমি বইটা কিনে ফেলি। এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 188 টাকা এবং এটা হচ্ছে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত। বইগুলো সম্পর্কে ডিটেলস রিভিউ পরপর আমার চ্যানেলে চলে আসবে। নেক্সট যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে রিয়া ভট্টাচার্যের লেখা প্রেত ছায়া। মুদ্রিত মূল্য হচ্ছে 166 টাকা এবং এটাও প্রকাশিত হচ্ছে পালক পাবলিশার্স থেকে। নিয়েছি আমি সেটা হচ্ছে হুতুমগড়ের হাতছানি সাথী দাসের লেখা। ঠিক এই এত সুন্দর একটা, তো আমার মনে হয় এটা একটা তন্ত্র বিষয়ক কোনো বই হবে। শুধুমাত্র সামনেটা নয় পেছন দিকটাও খুব সুন্দর করে আঁকা। তো এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে একটু বেশি 299 টাকা এবং এটাও পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও যে বই নিয়েছি সেগুলো ফ্লিপকার্ট থেকে আমি কিছু বই সংগ্রহ করেছি। তো ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করা আমার প্রথম বই হচ্ছে জার্নি অফ আওয়ার লাভ বাই দিশা সাঙ্গানি, এই বইটা। সেকেন্ড যে বইটা নিয়েছি সেম রাইটারেরই, দ্য ডায়েরি অফ মাই লাভ, মানে আমার লাভের ডায়েরি, কেউ কাউকে উৎসর্গ করে ডায়েরিটা লিখেছে হয়। নেক্সট যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে নবনীল চক্রবর্তীর লেখা দ্যাট কেস ইন দ্য রেইন, এই বইটা। প্রচ্ছদটা খুবই সুন্দর, এটা দেখেই আমি নিয়ে নিয়েছি। আদারওয়াইজ বইটার মধ্যে কী আছে না আছে আমার 0% আইডিয়া। আর বইটার বইটার সঙ্গে একটা আমাকে ইয়েও দেওয়া হয়েছে বুকমার্ক। আর বইটার মুদ্রিত মূল্যটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। ও বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা, এটা একটি ফিকশন বই। তো এটা পড়ে আমি খুব তাড়াতাড়ি রিভিউ করব। নেক্সট যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে রূপেশ কুমারের লেখা পোটেনশিয়াল বয়ফ্রেন্ড, এই বইটা। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা। যে বই নিয়েছি এটা হচ্ছে দুটো খণ্ড সমরেশ মজুমদারের লেখা। এই দুই খণ্ডটা হচ্ছে প্রথম খণ্ড, এটা হচ্ছে প্রথম খণ্ড সিংহবাহিনী, এবং এটা হচ্ছে প্রথম খণ্ড সিংহবাহিনীর এবং এটা হচ্ছে সিংহবাহিনীর দ্বিতীয় খণ্ড। এই দুটোই মিত্র এবং ঘোষ থেকে প্রকাশিত হয় বলে জানি। আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে বহু পুরনো বাড়ি ছিল, মানে সেই বাড়ির অন্তর্মহলে ইট কাঠ পাথর শুধু ছিল না, সেখানে ছিল মানুষের ইমোশন। আশা করি একজন এবং একজন অধিষ্ঠাত্রী দেবী প্রত্যেকটা বনেদি বাড়িতেই হয়তো তাদের নিজস্ব একটা গল্প বলে, সেই এক সেরকমই একটা বনেদি বাড়ির অন্তর্মহল, বনেদি বাড়ির অধিষ্ঠাত্রী দেবী এবং তাকে ঘিরে এবং সেই বনেদি বাড়ির মধ্যে যে মানুষের দুঃখ জম বেদনা আনন্দ হাসি না সমস্ত কিছু আছে। আশা করি সেই সমস্ত কিছু নিয়ে এই সমরেশ মজুমদারের এই দুটো খণ্ড। তো এটাই আজকের জন্য, এইটুকুনি, এটাই ছিল আমার আজকের বুক হল। তো আমি খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো নেক্সট স্যাটারডে। ততদিন পর্যন্ত আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন, আমাকে ভালোবাসুন এবং নিজেরাও সুস্থ থাকুন। নমস্কার।